বেশ সুদ খাই, সুদ খাই, এই সুদ খাই নাকি? হ্যাঁ বুঝলো, এই কুরবানির তো আর বেশি দিন নাই, মনে হয় এক সপ্তাহ এক সপ্তাহ আছে। গরু কি তোমরা একলাই কিনবা না ভাগে কিনবা? সেটা সেটাও কাকাই বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি জানাই আমাদের গরু কিনা লাগবো, আমরা যে লেভেলের মানুষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাকার সাথে আলাপ করে তারপরে জানাবো। আর বাবু তোমাদের কি খবর? আমরা তোমরা আর আমরা একসাথে মিল করে একটা ছোট খাতা একটা বাসো দেখে কিনে নিব। চা খাও চা খাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার ওই যে গরুটা তো কিনবো বুঝছো, আমি তো বাজেট কম বাবু আমরা। হ্যাঁ আর মনে করো ওই রহিম চাষা রহিম চাষা, হ্যাঁ এরা মিলে মনে করো আমাকে দেখে মনে কিনে দিও। তোমরা তো বড় লোক মানুষ, তোমরা তো মনে করো কিংবা বড় সব, আর তুমি তোমার বন্ধু মানুষ। যাই হোক কোরবানি দিত, এটা খুব মানে এটা আল্লাহ রাস্তায় দেওয়া। হ্যাঁ এখন ওই ছোট পারি বড় পারি যাই পারি, এটা আল্লাহ রাস্তায় যতটুকু এই আল্লাহ কবুল করো মানে দোস্ত। তুমি এই কাকার সাথে আলাপ সালাপ করে আমরা জানাবো। হ্যাঁ চলো আমরা উঠি নাকি বাবু, চলো। আমরা মিলিত ভাবে একটা কুরবানি দিতে এলাকার আপনার কাছে আসা। আপনি তো অনেক কিনে নাই, কেমনে কি কস কুরবানি দিবি? আমি কি গরু কিনছি না? ওই যে গরু, ওই যে ওই যে ওই যে গরু দেখছো, ওই যে ওই যে ওই যে। ও না মানে কাকা, আমরা চাইছিলাম যে আমরা আমাদের আলাদা ভাবে আমরা একটা কুরবানি দিতে পারি। তোমরা আলাদা ভাবে দিবা, ভালো কথা। আমি তো আসছি তোমাদের মাঝে, ওকে বুঝো না। না কাকা মানে আমি শুনছি আপনার সুখান। আমি সুখ খাই, আমি আমার কি
তবে আপনার হুজুরের কাছে যাওয়া দরকার কাকা। এইটা কইছো তুমি ঠিক কথা, হুজুরের কাছে জিজ্ঞেস করে এটা করা ঠিক। ঠিক না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? কেমন আছো আকাশ? জি ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা কি মনে করে বসো। হুজুর আসছি আপনার এনে পরামর্শ নিতে। বলো। ঈদের তো আর বেশি দিন বাকি নাই, আছে আর কয়টা দিন। হুজুর আমি একটা গরু কিনছি, তো বাইস্তারে বলছি যে আমাদের সাথে থাকার জন্য। বাইস্তে বলতেছে না চাচা আপনার সাথে থাকবো না। কেন থাকি কি হয়েছে? তারপরে কইতেছে এই টাকাটা এই কুরবানি হবে না। আমি বললাম যে কেন কি লিগে তো এটা হারাম কাজ। হুজুর হারাম আসলে আমি তো গরু কিনছি, আমি তো গরু কিনছি কুরবানি দেওয়ার লাগে। হুজুর এখন বাইস্তারে বলতেছে কেন হারাম বলছে। হুজুর বলতেছে যে এটা নাকি হালাল টাকা না, এখানে তো টাকা দিয়ে টাকা খাটায়, এটা তো হারাম হারাম। কি করতে পারি শোনো আকাশ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছেন হারাম। হাদিসের মধ্যে এসেছে যারা সুদের ব্যবসা করে টাকা লাগায় সুদ খায়, যারা সুদখোর তারা 70টা গুনাহ করে। তার মধ্যে সর্বোচ্চ সব থেকে বড় গুণা যেটা মারাত্মক সেটা হলো আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে যেই গুণা তেমন গুণা করে তারা। আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করল। সুদখোর যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আছে। সব থেকে ছোট গুণা যেটা সেটা হলো নিজের মায়ের সাথে খারাপ কাজ করা, লিপ্ত হওয়া। আমি এখন কি করতে পারি পরামর্শ? তুমি এখন তোমার যে টাকার ব্যবসার টাকা লাগানোর সুদের টাকা যে আছে ওই টাকাগুলো তুমি সবিনিয়োগ ব্যতীত কোথাও জনকল্যাণের জন্য বাথরুম তৈরি করে দিতে পারো, অথবা গরিব ফকির মিসকিন বিধবা ইতিম অসহায় তাদেরকে সবিনিয়োগ ব্যতীত এই টাকাগুলি দান করে দিতে পারো। আর হালাল টাকা দিয়ে গরু কিনে আমার বাইস্তারা ঠিকই বলছে যে এটা হারাম টাকার ব্যবসা করে গরু রেখেছি। আমি হুজুর আজকের থেকে আমি তবা করছি, আমি আর এই ঘুষ সুদে এইসব ব্যবসা করবো না। আমি আজকের থেকে আমি তবা করছি, আমি আর এই ব্যবসা করবো না। আমি ইনশাল্লাহ সৎভাবে চলবো। হুজুর আমি যাতে কুরবানি সৎ পয়সায় দিতে পারি, যাতে কোনো ঘুষ বা সুদে যাতে মানুষ না বলতে পারে, ইনশাল্লাহ দোয়া করবেন আমি সেভাবে যাতে কুরবানিটা দিতে পারি। টাকা পাবে কোথায়? ইনশাল্লাহ আমার ওয়াইফের কাছে জমানো টাকা আছে, হালাল টাকা। হুজুর এটার মধ্যে কোনো হারাম নাই। হুজুর তাহলে সেই টাকা দিয়ে তুমি কোরবানি দাও। জি হুজুর ওইটাই চিন্তা করছি যে ওইটা দিয়ে আমি ইনশাল্লাহ কোরবানি দিব। আর কোরবানির ইনশাল্লাহ দাওয়াত দিব। হুজুর আপনি যাবেন? ঠিক আছে, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করুক এবং তুমি হালাল টাকা দিয়ে সুদুস থেকে বিরত থাকো। হালাল টাকা দিয়ে যেন চলতে পারো, হালাল টাকা কোরবানি দাও। আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করুক, আমার তরফ থেকে দান করুক। আমি যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।